মা, আমি কি তোমার গায়ে হাত রাখতে পারি? পারো। আমি ময়নার গায়ে হাত রেখে ঘুমাতাম, সে হাত ছড়িয়ে দিত। আমি কোনোদিন হাত সরাব না। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো? জানি বলো তো কতটুকু? ইউর লাভ ফর মি উইল ফিল দ্য গ্যালাক্সি। মেবি মোর দেন দ্যাট। ভালোবাসলে ভালোবাসা ফেরত দিতে হয়, তাই না মা? হ্যাঁ, অবশ্যই ফেরত দিতে হয়। ময়না আমার ভালোবাসা ফেরত দিল না কেন মা? সে কেন পালিয়ে গেল? সেটা তো আমি বলতে পারবো না, তাকে জিজ্ঞেস করতে হবে। তাকে আমি কোথায় পাবো? সেটা তো আমি জানি না। হাসান মামাকে বললে উনি খুঁজে বের করতে পারবেন, উনি সব পারেন। তাই কি? হ্যাঁ তাই মা, তুমি কোনাকে বলবে? তুমি বলো। না আমি বলবো না, নিজের জন্য কিছু চাইতে খুব লজ্জা লাগে। ঠিক আছে, আমি বলবো। তাহলে এখনই যাও, হাসান মামা জেগে আছেন। আজ পূর্ণিমার রাত, তো পূর্ণিমার রাতে হাসান মামা ঘুমান না, সারা রাত জেগে জোছনা দেখে। কি করছেন হাসান? জোছনা দেখছি। ম্যাডাম বসুন। পলিন বলছিল পূর্ণিমার রাতে নাকি আপনি ঘুমান না, সারা রাত জেগে জোছনা দেখেন। ম্যাডাম, একটা মানুষের জীবনে গড়পড়তায় 600 বার পূর্ণিমা দেখার সুযোগ হয়, এই সুযোগ নষ্ট করা ঠিক না। আমার মেয়ের মনটা খুব খারাপ। আমি জানি, আমি ময়নাকে খুঁজে বের করব। থ্যাংকস। আপনি বলেছিলেন আপনার নিজের কথা আমাকে বলবেন। জি ম্যাডাম, বলবো। চলে যাওয়ার আগে বলবো, আমার চলে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। কি সুন্দর জ্যোৎস্না ম্যাডাম, দেখেছেন? জোছনা দেখার মতো মনের অবস্থা আমার না হাসান সাহেব। একটা জিনিস বোধহয় আপনি জানেন না ম্যাডাম, যাদের মনে কষ্ট বেশি জোছনা তারাই সবচেয়ে বেশি দেখে। Thank you.
একি তুমি এখানে? আমি সারা বাড়ি খুঁজে ছাদে এসেছি, কি করছো? জ্যোৎস্না দেখছি। রাত দুটোর সময় ছাদে এসে জ্যোৎস্না দেখছো? এসব পাগলামির অর্থ তো আমি বুঝতে পারছি না। দেখো না কি অদ্ভুত জ্যোৎস্না। এরা একটা কথা মন দিয়ে শোনো, আমার মধ্যে কাব্যভাব খুব কম, আমি একজন প্র্যাকটিক্যাল মানুষ, ছেলে মানুষই আমার একদম অসহ্য লাগে। গান শুনবে? গান শুনবো মানে? ভয় নেই, আমি নিজে গান গাইবো না, অন্য একজন গাইবে। তার মানে কি? অন্যজনটাকে? আমি জানতাম রাতে তোমার ঘুম ভেঙে যাবে, আমাকে কোথাও খুঁজে না পেয়ে তুমি ছাদে আসবে, কাজে আমি একটা ছোট্ট রেকর্ড প্লেয়ার ছাদে এনে রেখেছি, ঠিক করে রেখেছি তুমি এলেই একটা গান দিব। এত নাটক করা কোথায় শিখেছো? চলো ঘুমাতে যাবে। এসো না, আমরা দুজনে একসঙ্গে গান শুনে তারপর ঘুমাতে যাই, এত কষ্ট করে সব জোগাড় করে রেখেছি। রাত দুটোর সময় মানুষ ঘুমায়, গান শুনে না। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, বহিয়া বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। স্যার কি করতেছেন? আকাশ দেখছি, আকাশ। দেখেন স্যার, ভালো করে দেখেন, আকাশ দেখলে মন বড় হয়। মন যাদের বড় হয় এমনিতেই হয়, আকাশ দেখলেও হয়, কলসি দেখলেও হয়। স্যার আপনার মনের অবস্থাটা কি, আকাশ না কলসি? আমি তোমার কথা বুঝলাম স্যার, মনটা বড় না ছোট? ছোট, খুবই ছোট মন। এই দেখো, দুহাতে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, অন্যকে কিছু দিইনি, ফকির হাত বাড়িয়ে একটা টাকা চাইলে দিই না, ধমক দিই। তার জন্য কি মন খারাপ হয় স্যার? হয়, খুব খারাপ। মন খারাপ করবেন না স্যার, মন খারাপ করার কিছু নাই। আপনি নিজে কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, এই কারণে অন্যের জন্য খরচ করতে পারতেছেন না, এইটাই সাধারণ নিয়ম। এটাই সাধারণ নিয়ম? জি, পৃথিবীর বড় বড় দাতা সবাই অন্যের অর্থ দান করেছে, নিজের উপার্জিত অর্থ না। বলো কি? যেমন ধরেন হাজী মোহাম্মদ মহসেন, তিনি তার বোনের সম্পত্তিতে ধনবান হয়ে দান করে গেছেন। দানবীর হাতেম তাই পেয়েছিলেন তার মামার সম্পত্তি। সত্যি? জি সত্যি। সেই কারণে আপনি কোনো দান করতে পারবেন না, তবে আপনার ছেলেমেয়েরা ইনশাল্লাহ দান করে যাবে। ওদের দিয়ে তা কোনোদিন হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। কিছু করতে হলে আমাকেই করতে হবে। কিছু কি স্যার করবেন? জানি না,
আমি জানি না। হাসান, তুমি এখন বিদায় হও, আমি এখন আকাশ দেখব। আকাশ, দ্য এন্ডলেস স্কাই। সময় শেষ হয়ে এসছে, যা দেখার এখনই দেখে নিতে হবে। দান টান যা করার তাও করে নিতে হবে, সময় শেষ হয়ে গেলে সে সুযোগ পাবেন না স্যার। হাসান, তুমি এখন বিদায় হও। মনীষা, কি করছিস মা? না বাবা, কিছু করছি না। আমি প্রায়ই দেখি তুই তোর মায়ের ছবির সামনে এমনিতে দাঁড়িয়ে দেখিস, কেন রে? আমি কি করি জানো বাবা? এক দৃষ্টিতে মার ছবির দিকে তাকিয়ে থাকি, তারপর একসময় চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তখন একটা মজার ব্যাপার হয় বাবা। কি হয়? মনে হয় মার ছবিটা হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। মা বুঝি আমার দিকে তাকিয়ে হাসছে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। যা যা, তুই অন্য ঘরে যা, আমার কাজ আছে। হাসান মামা, বলে ফেলুন। আমার মনটা খুব খারাপ, বাসি বাজিয়ে মনটা ভালো করে দিন তো। মন ভালো হয়েছে? না, আপনি খুব খারাপ পাতার বাসি বাজান। আমি কাল সকালবেলা তোমার মন ভালো করে দেবো। কিভাবে? আমি ময়নার খোঁজ পেয়েছি, কাল আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। এখন মন দিয়ে বাসি শোনো, এখন তোমার মনে হবে যে আমি হ্যামিলনের বংশী বাদক। Thank you.
বাজান, ভাত খাবেন না? জোর ময়না, আমি কি তোমার সাথে ডিনার করতে পারি? মনীষা, মনীষা, এই শোন, রাত কটা বাজে খেয়াল আছে? রাত কটা বাজে সেটা যাতে জানতে না হয় সেই জন্যে টেবিল ঘড়িটা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছি। কি করছিলি, পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করছিলাম। কিছুক্ষণ আগে পড়াশোনা বাদ দিয়ে তোকে নিয়ে একটা কবিতা লিখলাম, শুনবি? না। আহা, ছোট্ট কবিতা, শোন না। আমার ঘুম পাচ্ছে রঞ্জু। বললাম তো, ছোট্ট কবিতা। আচ্ছা ঠিক আছে, দু তিন লাইনের হলে শুনতে পারি, বল। হ্যাঁ, শোন মনীষা শোন, দুঃখ তার বিষ মাখা তীরে তোকে বিঁধে বারংবার, তবু নিশ্চিত জানি একদিন হবে তোর সোনার সংসার। উঠোনে পড়বে সে এক ফালি রোদ, তার পাশে শিশুগুটি কয়, তাহাদের ধুলো মাখা হাতে ধরা দেবে পৃথিবীর বিপুল বিস্ময়। কেমন কেমন কবিতাটা? জানি না। আমার কি মনে হয় জানিস, অসাধারণ। অসাধারণ হতে পারে, কিন্তু আমার কখনো সোনার সংসার হবে না, কাজেই আমার পুত্র কন্যাদের হাতেও পৃথিবীর বিপুল বিস্ময় ধরা পড়বে না। সেই অর্থে আমার কাছে কবিতাটা অর্থহীন। আহা, উঠে দাঁড়াচ্ছিস কেন, বস, একটু গল্প করি। গল্প করতে ইচ্ছে করছে না রঞ্জু। তাহলে কি করতে ইচ্ছে করছে? উঠোনে একা একা হাঁটতে ইচ্ছে করছে। কি সুন্দর উঠোন, আর বেশি দিন তো হাঁটবো না উঠোনে। কেন কেন হাঁটবি না কেন? বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, তারপর আমরা ছোট্ট একটা বাসায় গিয়ে উঠবো, বুঝলি? শোন, দুঃখ তার বিষ মাখা তীরে তোকে বিঁধে বারংবার, তবু নিশ্চিত জানি একদিন হবে তোর সোনার সংসার। উঠোনে পড়বে এসে এক ফালি রোদ, তার পাশে শিশুগুটি কয়, তাহাদের ধুলো মাখা হাতে ধরা দেবে পৃথিবীর বিপুল বিস্ময়। ম্যাডামের স্মৃতিশক্তি খুব ভালো, একবার শুনেই কবিতা মুখস্থ করে ফেলেছেন। আপনি কি আমার আর রঞ্জুর কথা শুনছিলেন? আড়াল থেকে শুনছিলাম না, এখানে বসে বসেই শুনলাম। গভীর রাতে চারপাশ থাকে নীরব, অনেক দূরের কথাও পরিষ্কার শোনা যায়। হাসান সাহেব, আপনি কি রাতে ঘুমান না? আমি যতবারই রাতে উঠোনে এসেছি ততবারই দেখেছি আপনি জেগে আছেন। ঘুমাই ম্যাডাম, ঘুমাই।
দু ধরনের মানুষ রাতে ঘুমায় না, সাধু এবং চোর। আমি সাধুও না, আমি চোরও না। আপনি কে? হাসছেন কেন? ম্যাডাম, আপনি একটা অতি পুরাতন এবং অতি জটিল প্রশ্ন করলেন। আপনি কে? মানুষ হাজার হাজার বছর ধরে প্রশ্ন করছে, আমি কে, আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, আমি কোথায় যাব। প্রশ্নের জবাব কি? ম্যাডাম, আপনি যেমন রাত জেগে দুঃখ খোঁজেন, আমি খুঁজি প্রশ্নের জবাব। জবাব পেয়েছেন? কখনো মনে হয়েছে পেয়েছি, কখনো মনে হয় পাইনি। চলে যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, চলে যাচ্ছি। আমি তো আর আপনার মতো এত বড় দার্শনিক না হাসান সাহেব। আমি অতি সাধারণ একটা মেয়ে, তাই আমি ঘুমোব। আপনি রাত জেগে জেগে আপনার প্রশ্নের জবাব খুঁজুন। ম্যাডাম, মানুষ মাত্রেই বিরাট বড় দার্শনিক। আর এটা মানুষ জানে না বলে সাধারণ মানুষের মতো আচরণ করে, তাই তো বলতে চাচ্ছেন? জি। তাহলে ধরে নিন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মনীষা এখন ঘুমোতে যাচ্ছে। লাগছে? আর তো মাত্র কটা দিন, তারপর বাবার কাছে চলে যাবে, আর মন খারাপ ভাব থাকবে না। তখন তোমার জন্য মন খারাপ হবে। তা হবে, কি আর করার, তাই না মা? হ্যাঁ, কি আর করার। এসো, আমরা দুজনে গল্প করি। আচ্ছা মা, ময়না মেয়েটি আমার সঙ্গে যেতে রাজি হলো না কেন? ও খুব সাহসী মেয়ে। আমরা যারা ভীরু, আমরা দায়িত্ব নিতে চাই না, শুধু নিজের জন্য বাঁচতে চাই। ও শুধু নিজের জন্য বাঁচতে চায় না, সবাইকে নিয়ে বাঁচতে চাচ্ছে। আমি কি ভীরু মেয়ে না সাহসী? তুমি অত্যন্ত একটা সাহসী মেয়ে। তোমার মতো মেয়েকে এই পৃথিবীতে এনেছি, এই আনন্দ নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। ময়নার ছবিটা আমি ওখানে নিয়ে যাব, ড্যাডিকে দেখা, আমার শোবার ঘরে টানিয়ে রাখবো। ঘুমাবি না মা? পাইপের থেকে এই জায়গাটা ভালো না? সব জায়গায় ভালো। কান্তা সস,
জন্য পেট পুড়াইতেছে। কি কষ্টই না করছে বুবা আমরা যে। মরা মানুষের জন্য কানতে নাই রে মা, মরা মানুষের জন্য কানলে আল্লাহ পাক বেজার হয়। আই ঘুমাই। বুবু রাইতের পর রাইত ঘুমাইতো না, পাইপের সামনে বসে থাকত, কানত আর গুনগুন করে গান গাইত। মরিলে কান্দিস না আমার দাইরে, জাদু ধান মরিলে কান্দিস না আমার মরিলে কান্দিস না আমার দাইরে, জাদু ধান মরিলে কান্দিস না আমার দাই, সুরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসা, যাইবার কালে ভাসি যেন শয়তানের ধোকা, সুরা ইয়াসিন পাঠ করিও যাইবার কালে ভাসি যেন শয়তানের ধোকা, জাদু ধান মরিলে কান্দিস না আমার দাই। ওয়াল্লা আফা আপনি কি করেন? চা বানাচ্ছি। সিসি এটা কি কথা? কেন, আমি কি চা বানাতে পারি না? আজ আমি সবার জন্য চা বানাচ্ছি। এই নাও এই কাপ তোমার জন্য। ওয়াল্লা আমার জন্য চা? চায়ে চিনি টিনি সব হয়েছে কিনা দেখো। বাবা আপনার চা। আল্লাহ, কি ব্যাপার মা? বাবা আজ আমার জন্মদিন। বলো কি মা, আজ কি শুভ দিন, কি আনন্দের দিন আজ। দাঁড়াও মা, আমি চা পরে খাবো, আগে তোমার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে নিই।
ডিয়ার স্যার, চোখ মেলুন, চোখ মেলুন। তুমি বড় বিরক্ত করো, আমার আসল ঘুমের সময় ডাকাডাকি ধাক্কাধাক্কি শুরু করে দাও। আজ বেশি বিরক্ত করব না, এসো একসঙ্গে চা খাই, তারপর আবার না ঘুমিয়ে পড়বে। আচ্ছা, তুমি কি জন্মদিনের ওই গানটা জানো? Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear, happy birthday to you. জানি। তাহলে আমার দিকে তাকিয়ে দয়া করে গাও তো। আজ তোমার জন্মদিন? ইয়েস স্যার। তুমি আসলে আমার সম্পর্কে কিছুই জানো না। আচ্ছা বলো তো, টেলিফোনে কবে আমাদের বিয়ে হয়েছিল? জানি না। তোমার সঙ্গে কবে আমার প্রথম দেখা হয়েছিল? তারিখ মনে নেই। তাহলে বলো আমার ডাকনাম কি? তোমার আবার ডাকনামও আছে নাকি? থাকবে না, কি আশ্চর্য। আমি কিন্তু তোমার সম্পর্কে সব কিছু জানি, তোমার ডাকনাম কি তাও জানি। আমার ডাকনাম কি? তোমার ডাকনাম, তোমার ডাকনাম হলো গাধার বাচ্চা। তুলা ভাই আবারও চলে এসেছেন। হ্যাঁ চলে এসেছি, তাতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? আরে না না দুলা ভাই, অসুবিধা কিছু হচ্ছে? থাক, সালাম লাগবে না, সালাম ইজ নট রিকোয়ার্ড, আই হেট সালাম, সুখে থাকো। দুলা ভাই আপনি কি কোনো কাজে টাজে এসেছেন নাকি? আমি কি কাজ ছাড়া ঘোরাঘুরি করার মতো মানুষ? হেঁটে হেঁটে ভিক্ষা করে যে ভিক্ষুক, আমার ব্যস্ততা তার চেয়েও বেশি। বাড়িতে ঢুকেই শুনলাম খিলখিল হাসির শব্দ, কে হাসছিল? অত হাসি তো ভালো না, যত হাসি তত কান্না, বলে গেছে রামসন্না। ভাবি আসছিল, আজকে ভাবির জন্মদিন তো, তাই মনটা খুব ভালো। জন্মদিনে আসলে ভ্যা ভ্যা করে কাঁদতে হয়, কেন এই পৃথিবীতে জন্মালাম এই দুঃখে কাঁদতে হয়। এসো না মনীষা, হাসির কোনো কথা আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, শুনুন, ভাবির জন্মদিন উপলক্ষে আমরা একটা সারপ্রাইজ পার্টি দিতে চাই, মানে এমন একটা কিছু করতে চাই যাতে ভাবি চমকে উঠবে। আপনার মাথায় কোনো আইডিয়া আছে দুলা ভাই? অবশ্যই আছে। টোকাই। টোকাই মানে? বিশাল একটা কেক কেনা হবে, সেই কেক বিলি করা হবে টোকাইদের মধ্যে। কোট পড়ছেন কেন? যাই, ব্যবস্থা করি। দুলা ভাই, দুলা ভাই আপনার পায়ে পড়ি, আপনাকে কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, আমার তো দেখি আপনাকে বলাই ভুল হয়েছে। কোনো ভুল হয়নি মনীষা, দেখো না কি করি, আই এম এ ম্যান অব অ্যাকশন। হাসান, হাসান চলো যাই। জি আচ্ছা চলো। সর্বনাশ তো বটে, কি হবে চিন্তা করে আমার মাথা ঘুরাচ্ছে। তাহলে মনে হয় আমারও পালিয়ে যাওয়া ভালো। অবশ্যই, চল চল একসাথে। ভাইজান কি দেখেছেন? কি ব্যাপার বলো তো,
ব্যাপার? বাড়িতে কোনো মানুষজন নেই, হাসান মবিন রঞ্জু কাউকে দেখছি না। কেউ নেই? কেউই নেই। মনীষা এরা কোথায় গেছে তাও কিছু বলে যায়নি। বাড়িতে নতুন বউ, তার আজকে জন্মদিন, বেচারি সকালে হাসি মুখে এসে আমাকে কথাটা বলে গেল। আমি ভাবলাম সবাইকে নিয়ে আজকে একটা উৎসবের মতো করব, অথচ কি হচ্ছে ভাইজান? এসো এসো, ফুচকা খেয়ে যাও। চিনতে পারছো না নাকি ভুলে গেছো? কেমন আছেন ম্যাডাম? খুব ভালো আছি, তোমার স্যারও খুব ভালো আছে, কারণ এখন আর আমি তার সঙ্গে বাস করি না। সে কি? আমি থাকি আমার মার সঙ্গে, মাঝে মাঝে তোমার স্যারের কাছে যাই, তাকে বিরক্ত করি, তারপর চলে আসি। আমার মার ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। আসলে মাথা ঠিকই আছে, খুব বেশি ঠিক। তুমি কি খাবে, ফুচকা না চটপটি? না ম্যাডাম, আমি কিছু খাবো না। না, তোমাকে খেতে হবে। একদিন ফুচকা খেতে এসে তোমার স্যারকে দেখে কিছু না খেয়ে পালিয়ে গিয়েছিল, আজ পালাতে পারবে না। ম্যাডাম, আমার কেন যেন মনে হচ্ছে আপনার শরীরটা ভালো না। আমার শরীর খুব ভালো, সারাক্ষণ রোদে রোদে ঘুরি বলে এমন দেখায়। এই যে ফুচকাওয়ালা ভাই, আমাকে একটা গ্লাসে করে ফুচকার রস দিন না। মনীষা, তুমি ফুচকার রস খাবে? জি না। মনীষা শোনো, তোমরা দুজন যাতে একসঙ্গে থাকতে পারো সেই ব্যবস্থা আমি করেছি। একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ট্রাকের সামনে পড়ে যাবে, তখন আমার অংশটা শেষ। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? ঠাট্টা করছি, ঠাট্টা। দোকানদার ভাই, আপনার কত হয়েছে? সর্বনাশ। আমি তো ব্যাগ আইনি। আপনার ব্যাগ টুলের উপর। থ্যাংকস। পেটে ব্যথা তো চলো ডাক্তার কাছে নিয়ে যাই। না না। কেন, কি হয়েছে? তখন থেকে কাঁদছে, বলছে পেটে ব্যথা। পেটে ব্যথাটা তো কিছু না, ছোট ছোট ছেলেদের দেখে নিজের ছেলের কথা মনে পড়েছে তাই কাঁদছে। আমার তো তাই ধারণা। সত্যি না আসমানি? সত্যি।
কত বড় ছেলে? কত বড় হয়েছে জানি না খালা, দুই বছর ধরে পোলারে দেখি না। পোলার নাম সুলাইমান। ফেস ফেস করে কান মানে আস মানে, মনে কষ্ট বেশি হলে চিৎকার দিয়ে কান্দো। কি বলছেন হাসান সাহেব? কান্না ছাড়া ওদের আর কোনো উপায় নেই, তাই চিৎকার করে কাঁদতে বলি। আসমানি, তোমার ছেলেকে আমি এনে দেবো, কান্না না, কান্না বন্ধ করো। বাবা ঘুমাচ্ছ? না রে, অনেকদিন তোমার সঙ্গে গল্প করি না, গল্প করতে আসলাম। কর গল্প কর। দাবা খেলবি? আমি দাবা খেলতে জানি না বাবা। আমি তোকে শিখিয়ে দিচ্ছি, এটা কোনো জটিল খেলা না মা, খুব সহজ খেলা। জটিল খেলা খেলে খেলে অভ্যাস হয়ে গিয়েছে বাবা, এখন আর সহজ খেলা শিখতে ইচ্ছে করে না। মা, তোর মনটা কি খারাপ? হ্যাঁ বাবা। কেন মন খারাপ মা? বাবা, মন ভালো করার কোনো আলাদিনের চেরাগ তোমার কাছে আছে? আমার কাছে তো আলাদিনের চেরাগ নেই মা, আমার কাছে ভালোবাসা আছে। ভালোবাসার শক্তি আলাদিনের চেরাগের চেয়ে অনেক অনেক বেশি। কেন মন খারাপ মা? বাবা, আমার রাতে ঘুম আসে না। রাতে ঘুম হয় না? না, অনেকক্ষণ জেগে থাকি বাবা, চারটা পাঁচটা করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে চাই, তারপরও ঘুম আসে না। বলিস কি, ডাক্তারের সাথে কথা বলা দরকার? ডাক্তার আমার এই রোগ সারাতে পারবে না বাবা। বাবা, আমি বোধহয় পাগল টাগল হয়ে যাব, যতই দিন যাচ্ছে নিজেকে তত ক্ষুদ্র আর তুচ্ছ মনে হচ্ছে বাবা। আমি পথে ফেলে দেওয়া একটা মানুষ বাবা, আমার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। আমি কারো ভালোবাসার ফুল না বাবা, আমি কারো ভালোবাসার ফুল না। আমার জন্ম প্লানির ভেতর নিজেকে আমার একটা নোংরা পোকার মতো মনে হয় বাবা, একটা নোংরা পোকার মতো মনে হয়। কেন তুমি আমাকে তুলে নিয়েছিলে বাবা? কেন তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনলে? কেন, কেন তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনলে বাবা? কেন তুমি, কেন আমাকে রাস্তা থেকে তুলে আনলে বাবা? বাবা, তুমি কিছু মনে করো না। I'm sorry বাবা, I'm sorry বাবা। হাসান মামা, এসো বলো। মনীষা আপার খুব শরীর খারাপ, ওনার মাথায় পানি ঢালা হচ্ছে। জানি। ওনার খুব মনও খারাপ। তাও জানি।
কেন মন খারাপ তাকে জানেন? জানি। মনীষার বাবা মা কে সেটা সে জানে না, এটাই তাকে কষ্ট দিচ্ছে। বাবা মাকে সেটা জানা কি খুব বেশি দরকার হাসান মামা? বাবা মাকে সেটা জানাচ্ছে সে নিজেকে, এটা জানা বেশি দরকার। তুমি কি আমার কথা বুঝতে পারছ? পারছি। আমি জানতাম তুমি পারবে। হাসান মামা, আপনি কি জানেন আমি চলে যাচ্ছি? জানি। আপনার মন খারাপ লাগছে না? আমার কখনোই কারোর জন্য মন খারাপ হয় না, তোমার জন্য হচ্ছে। আমি আবার ফিরে আসব। আমি জানি তুমি ফিরে আসবে। আমি তখন তোমাকে নক্ষত্র দেখা শিখিয়ে দেব। না, এটা খেয়ে নাও, ঘুমের ওষুধ। ঠিক ঘুমের ওষুধ না, নার্ভগুলো রিল্যাক্স করবে। আমার নার্ভগুলো রিল্যাক্সই আছে ভাবি। আচ্ছা দাও খাই। কেমন বাচ্চাদের মতো চেঁচামেচি হইচই করেছি, ভীষণ লজ্জা লাগছে। মাঝে মাঝে চেঁচামেচি হইচই করা ভালো, এতে মনের দরজা জানালাগুলো খুলে যায়। আমরা সবসময়ই মনের দরজা জানালাগুলো বন্ধ করে রাখি। মনের দরজা বন্ধ থাকাই তো ভালো ভাবি, খোলা থাকলে বাইরের ধুলো বালি আর আবর্জনা ঢুকে পড়বে। তোমরা সবাই খুব গুছিয়ে কথা বলতে পারো, আমি একেবারেই গুছিয়ে কথা বলতে পারি না। ভাবি, এই ভাবি বসো না, তোমার সাথে গল্প করতে ভালো লাগছে, বসো। শুনতে পাচ্ছি তুমি নাকি দেশেই থেকে যাবে, আর ফিরে যাবে না। ঠিকই শুনেছ। কারণটা কি ভাবি? তোমার ভাই বাইরে গিয়ে থাকতে পারবে না, কিছুদিনের মধ্যে মাথা খারাপের মতো হয়ে যাবে, সেই রিস্ক আমি নিতে পারবো না। ভাইয়াকে তুমি কতটা ভালোবাসো? ভালোবাসা মাপার তো কোনো যন্ত্র নেই মনীষা, যন্ত্র থাকলে মেপে দেখতাম। তবে তবে কি, আমার সারাক্ষণ ইচ্ছে করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দুঃখিন হাতের।